ছত্রিশগড় রাজ্যের কিছু স্থানের হালকা মধ্যম ধরনের বর্ষা রেকর্ড করা যাচ্ছে। সর্বাধিক বর্ষা ঝারসুগুড়ায় 18.3 মিলিমিটার রেকর্ড করা যাওয়া বেড়ে সম্বলপুর বামরাঠার 16.2 ডিগ্রি মিলিমিটার বর্ষা রেকর্ড করা যাচ্ছে। তা সহ আমার যে সর্বোচ্চ দিন তাপমাত্রা পাড়াখেমুড়ে 38 ডিগ্রি রেকর্ড করা যাচ্ছে। সেইপরি পাখাপাখি 11 সহরের দিন তাপমাত্রা 36 ডিগ্রি কিংবা অধিক রেকর্ড হয়েছে। বর্তমান সময় যদি দেখিবা গোটিয়ে যে রয়েছে ঘূর্ণিবলয় দক্ষিণ ওড়িশা পার্শ্ববর্তী অঞ্চলের বায়ুমণ্ডল 0.9 কিলোমিটার উপরে সক্রিয় রয়েছে, যা প্রভাবে আমার রাজ্যের কিছু অঞ্চলের হালকা মধ্যম ধরনের বর্ষার সম্ভাবনা রয়েছে। খাস করি যদি দেখিবা উত্তর ওড়িশার কেউঝর, ময়ূরভঞ্জ, ভদ্রক, বালেশ্বর, তা সহিত যাজপুর এসব অঞ্চলের কিছু কিছু স্থানের হালকা মধ্যম ধরনের বর্ষা সম্ভাবনা রয়েছে। তা সহ দক্ষিণ উপকূল ওড়িশা, অবশিষ্ট উপকূল ওড়িশা এবং দক্ষিণ আভ্যন্তর ওড়িশার কিছু জেলার গোটে দুটি স্থানের হালকা মধ্যম ধরনের বর্ষা পাই পূর্বানুমান জারি করাযাচ্ছে। এবং এই যে বর্ষা আসন্তকালে ধীরে ধীরে উপকূল ওড়িশা এবং তারপরে দক্ষিণ ওড়িশার কিছু জেলা রহব, অর্থাৎ তিন দিন রাজ্যের কিছু জেলার হালকা মধ্যম ধরনের বর্ষা রহব। তারপরে বিশেষ পাগ মুখ্যতঃ ভাবে শুখিলা রহব। দিন তাপমাত্রা যদি দেখিবা আগামী চারিদিন যায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু পরবর্তী তিন দিন অর্থাৎ 11 তারিখ পরঠার পরবর্তী যে তিন দিন রয়েছে সেটির দিন তাপমাত্রা পাখাপাখি রাজ্যের অনেক স্থানে 3-4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভুবনেশ্বরে 33-34 ডিগ্রি মধ্যে দিন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা থাকা বেড়ে দিন তমাম মেঘুয়া আকাশ রহবার সম্ভাবনা রয়েছে। গঞ্জাম সমাচার আপনার ল্যাটেস্ট খবর পাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করন্তু। গঞ্জাম সমাচার ফেসবুক, ইউটিউব, ট্যুইটর পেজ কু অধিক তথ্য পাই ভিজিট করন্তু আম ওয়েবসাইট www.ganjamsamachar.com।